হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা মাছ ধরতে অথবা খেতে ভালোবাসি। আবার অনেকেই আছি যারা শুধু মাছ দেখেই মজা পায়। কিন্তু আপনি জানেন কি, আমাদের পৃথিবীতে এমন কিছু দানবাকৃতির মাছ রয়েছে যাদের বিশাল দেহ রীতিমতো আপনাকে অবাক করে দিবে। আজকে আপনাদের মাঝে এমনই পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি বিশাল আকৃতির সামুদ্রিক মাছ নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে আপনি রীতিমতো আকাশ থেকে পড়বেন। নাম্বার 5, সানফিশ, যার আরেকটি নাম হচ্ছে মোলামোলা, যা সমুদ্রে বসবাসকারী ভারী হাড়ের মাছের মধ্যে একটি। এই মাছটিকে দেখে আপনার কাছে অনেকটা কচ্ছপের মতন মনে হতে পারে। মাছটির শরীরের তুলনায় মুখটা কিছুটা ছোট। মাছটি লম্বায় 5 থেকে 11 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের প্রাপ্তবয়স্কদের ওজন হয় সাধারণত 247 থেকে 1000 কেজি পর্যন্ত। তবে 1910 সালে একটি সানফিশ ধরা পড়েছিল যার ওজন ছিল প্রায় 1600 কেজি। বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ জলে এদের আদি নিবাস। সানফিশ সাধারণত শিকারী প্রকৃতির মাছ, যা মূলত ছোট ছোট মাছ, মাছের লার্ভা, স্কুইড খেয়ে থাকে। এটি অন্য কোনো পরিচিত মেরুদণ্ডী মাছের চেয়ে বেশি ডিম উৎপাদন করতে সক্ষম, যার পরিমাণ প্রায় 30 কোটির আশেপাশে। এ থেকে এটাই ধারণা করা হয় যে সমুদ্রের গভীরে প্রচুর পরিমাণে সানফিশের বসবাস থাকতে পারে। এ মাছটি প্রায় 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। জাপান, কোরিয়া, তাইওয়ান সহ বিশ্বের অনেক দেশে এই মাছটির সুস্বাদু খাবার মাছ হিসেবে ব্যাপক সুনাম রয়েছে। অনেকে তো এই মাছটিকে ভালোবেসে তাদের গায়ে মাছটির ট্যাটুই করিয়ে নিয়েছেন। নাম্বার 4, মান্টারে, যার অদ্ভুত চেহারার জন্য ডেভিল ফিশ নামেও পরিচিত। মান্টারে পৃথিবীর সমস্ত প্রধান মহাসাগরে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলে বসবাস করে। মাছটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির, তবে তাদের দুটি পাখনা রয়েছে যা তাদের মুখের উভয় পাশে চোখের সাথে আনুভূমিকভাবে অবস্থিত। মাছটির হাড়বিহীন দীর্ঘ একটি লেজ রয়েছে। মাছটির গড় ওজন প্রায় 1350 কেজি। এদের বসবাস সমুদ্রের গভীরে, কিন্তু মাঝে মাঝে এদের অগভীর জলেও দেখা মেলে। মাছটি ডিমের পরিবর্তে বাচ্চা প্রসব করে থাকে। মা মাছটির গর্ভকালীন সময় প্রায় 12 থেকে 13 মাস। অনেক সময় সমুদ্রের তীরে এদের বাচ্চা প্রসব করতে দেখা যায়। গভীর জলে সাঁতার কাটার সময় এরা একটি সরল রেখায় সাঁতার কেটে থাকে। সাঁতার কাটার সময় মান্টারের দলে 50টি পর্যন্ত মাছ থাকে। মান্টা সাধারণত চিংড়ি এবং কাঁকড়া সহ ছোট থেকে মাঝারি ধরনের মাছ খেয়ে থাকে। তবে অবাক করা বিষয় হচ্ছে এরা নিজেরা সাধারণত বড় হাঙ্গর এবং হত্যাকারী তিমি দ্বারা শিকার হয়ে থাকে। ঠান্ডা রক্তের মাছের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের মাছ এটি। দিনের বেলায় মাছটি অগভীর জলে দেখা গেলেও রাতের বেলায় এরা গভীর সমুদ্রে বিচরণ করে থাকে। মাছটি বিভিন্ন দেশে খাবারের জন্য ধরা হলেও বিশ্ববাজারে এই মাছটির লিভারের তেলের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এর লিভারের তেল দিয়ে তৈরি হয় মহামূল্যবান ঔষধ। নাম্বার 3, বাস্কিং শার্ক, যা সমুদ্রের দানব নামেও পরিচিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর জীবন্ত শার্ক এটি। পূর্ণবয়স্ক একটি বাস্কিং শার্ক সাধারণত 23 থেকে 28 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গড় ওজন প্রায় 5200 কেজি। বাস্কিং শার্কের গড়ায়ু হয়ে থাকে 50 বছর, যা সত্যিই অবিশ্বাস্য। বাস্কিং শার্ক ধূসর বাদামি বর্ণের হয়ে থাকে। বাস্কিং শার্কের চোয়ালের দুপাশ ছিদ্রযুক্ত হয়ে থাকে। বাস্কিং শার্ক একটি মহাজাগতিক পরিযায়ী প্রজাতি, যা পৃথিবীর সব নাতিশীতোষ্ণ মহাসাগরে পাওয়া যায়। এটি মূলত ধীরগতির গভীর জলের একটি শিকারী প্রজাতির মাছ, যারা ঘন্টায় 2 থেকে 3 মাইল পর্যন্ত যেতে পারে। এদের প্রায়ই উষ্ণ জলে সাঁতার কাটতে দেখা যায়, তবে শীতের দিনে এদের খুবই কম দেখা মেলে। এর কারণ গবেষকরা জানিয়েছে, শীতের মৌসুমে এরা সমুদ্রের প্রায় 3000 ফিট গভীরে চলে যায়। এদের চোয়ালের দুপাশে পিছনের দিকে বাঁকানো খুবই ধারালো দাঁত রয়েছে, যা প্রতিসারিতে প্রায় 100 এর আশেপাশে। বাস্কিং শার্কের ওজনের তুলনায় এর মস্তিষ্ক ছোট হয়ে থাকে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, তাদের বড় আকার ও ভয়ঙ্কর চেহারা থাকা সত্ত্বেও বাস্কিং শার্ক অন্যান্য শার্কের মতো আক্রমণাত্মক নয় এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। বাস্কিং শার্কের লিভারের ওজন তাদের দেহের 25% হয়ে থাকে। তবে এর লিভারের তেল দিয়ে মহামূল্যবান ওষুধ তৈরি হওয়ায় অত্যাধিক শিকারের ফলে এর সংখ্যা আজ পৃথিবীতে কমে এসেছে। নাম্বার 2, হোয়েল শার্ক, যা জেন্টল জায়ান্ট বা ভদ্রদত্ত নামেও পরিচিত। এটি 62 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যার ওজন 19000 কেজি বা 475 মন পর্যন্ত হয়ে থাকে। আপনি কি কল্পনা করতে পারছেন সমুদ্রে এমন একটি মাছের সামনে পড়লে আপনার অনুভূতি কেমন হবে? তবে এরা কোনো মানুষকে আক্রমণ করে না, আর এদের অন্যান্য শার্কের মতো মারাত্মক দাঁতও নেই।
তবে এদের মুখে ছোট ছোট দাঁত রয়েছে, যা প্রতিসারিতে প্রায় 300 মতো। কিন্তু এদের মুখে রয়েছে 20 ফিল্টার প্যাট, যা দিয়ে এরা 6000 লিটার পর্যন্ত পানি ফিল্টার করে তার থেকে খাবার গ্রহণ করতে পারে। এরা মাছের ঘনত্ব লক্ষ্য করে আক্রমণ করে থাকে, যাতে করে তারা বেশি খাদ্য আহরণ করতে পারে। তাছাড়া এদের খাদ্য তালিকায় রয়েছে কাঁকড়া, ছোট মাছ, জেলিফিশ, স্কুইড, সার্ডেন, ম্যাকারেল। গ্রীষ্মমণ্ডলীয় মহাসাগরে এদের দেখতে পাওয়া যায়, তবে 21 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি ফারেনহাইটের নিচের জলে এদের খুবই কম দেখা মেলে। কিন্তু 2012 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের করাচির উপকূলের 150 কিলোমিটার দূরে একটি বিশাল হোয়েল শার্ক ভাসতে দেখা যায়, যার দৈর্ঘ্য ছিল 37 থেকে 39 ফিট। হোয়েল শার্কের গড়ায়ু 80 থেকে 130 বছর পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এটিই সত্য। এর ত্বকের রং গ্রে এবং পেট ফ্যাকাশে সাদা, এবং এদের চামড়ার পুরুত্ব 15 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। হোয়েল শার্ক দীর্ঘ আকৃতির হওয়া সত্ত্বেও এরা খুবই নমনীয় ও বন্ধুসুলভ। মাঝে মাঝে এরা সমুদ্রে ডুবুরেদের সাথেও খেলা করে, এজন্যই ফটোগ্রাফাররা এর খুব কাছাকাছি গিয়ে ছবি তুলতে পেরেছে। তবে আমার বিশ্বাস, আপনি অবশ্যই এদের সাথে খেলতে চাইবেন না। নাম্বার 1, ব্লু হোয়েল বা নীল তিমি, যা গ্রেট হোয়েল নামে পরিচিত। এর গায়ের রং ধূসর নীল বর্ণের হওয়ায় পানির নিচে নীল দেখায় বলে একে ব্লু হোয়েল বা নীল তিমি বলা হয়ে থাকে। এটি পৃথিবীর অতীত ও বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রাণী, যার একটি জীবের ওজন একটি প্রাইভেট কারের সমান, এবং এর দেহের ওজন প্রায় 20 পূর্ণবয়স্ক আফ্রিকার হাতির সমান বা 85 মাঝারি সাইজের গাড়ির সমান। কি অবাক হচ্ছেন, অবাক তো হবারই কথা। নীল তিমি, যা 98 ফুট পর্যন্ত লম্বা এবং ওজনে প্রায় 200 টনের মতো হয়ে থাকে, পূর্ণবয়স্ক একটি নীল তিমির ওজন প্রায় পূর্বের সময়ের সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। নীল তিমির একটি নবজাতকের ওজন হয় প্রায় 3 টন, যারা ছোট থেকে মাতিমির দুধ পান করে বড় হতে থাকে। ব্লু হোয়েল 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা দিনে প্রায় 4 টন পরিমাণ খাবার খেয়ে থাকে। এদের খাবার তালিকায় আছে জেলিফিশ, কাঁকড়া, স্কুইড ইত্যাদি। তবে নীল তিমির পছন্দের খাবার হচ্ছে ক্রিল নামক চিংড়ির মতো একটি ছোট মাছ। নীল তিমি সাধারণত দল বেঁধে খাবার সন্ধান করে থাকে, আবার কখনও কখনও একাই খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। এটি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বসবাস করে। তবে 19 শতাব্দীর শেষ পর্যন্ত প্রায় সব মহাসাগরে প্রচুর পরিমাণে নীল তিমি ছিল, কিন্তু অত্যাধিক তিমি শিকারের ফলে এরা যখন প্রায় বিলুপ্তির পথে, তখন 1966 সালে তিমি কমিশন তিমি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে, এবং 2018 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন তিমিগুলোকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করে। তবে নীল তিমি নিয়ে রহস্যের শেষ নেই। আপনারা অবশ্যই ব্লু হোয়েল গেমসের নাম শুনেছেন, যে গেমসের কারণে বিশ্বে প্রায় 133 জন মানুষ সুইসাইড করেছিল। কৌতূহলবশত গেমসটি লুকিয়ে লুকিয়ে আমি নিজেও খুঁজেছি, কিন্তু সৌভাগ্যের বিষয় আমি পাইনি। আমার মতো কেউ গেমসটি লুকিয়ে লুকিয়ে খুঁজে থাকলে কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন মাছটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা জানাতে একদমই ভুলবেন না। এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চাইলে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।